প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস আশ করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম জুম ক্লাসে যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা সেই বিষয়টি আলোচনা করতে পারিনি আজকে সংক্ষেপে সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি হ্যাঁ মনে আছে আমি সেদিন কি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম হ্যাঁ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী নিয়ে আলোচনা শুরু করেছিলাম উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ঘোষিত হয় সেই উনিশশো থেকে এখন দুই হাজার একুশ পঞ্চাশ বছর পার হয়ে গেল তাহলে পঞ্চাশ বছরে আমাদের দুই হাজার একুশ সালটা হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তো স্বাধীনতার সংগ্রামে এই চেতনাকে সাথে রেখে আমরা আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের চেতনা এবং আমাদের নৈতিকতার মধ্যে যেন আমাদের এই স্বাধীনতার সংগ্রামের চেতনাটা আমাদের মধ্যে থাকে তো এই স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে আমরা বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা আমাদের সমস্ত কাজে যেন আমাদের নৈতিকতাকে পূর্ণ করতে পারি সেই প্রত্যাশায় রেখেই আজকে আমরা আমাদের পাঠে যাচ্ছি তো শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে আমাদের পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে আমাদের জানা জানওয়া জানা থেকে আমরা মোট একত্রিশটা প্রশ্ন নাম্বারিংয়ের ত্রুটির কারণে তিরিশটা বলা হয়েছে কিন্তু সেখানে পরে দেবে একত্রিশটা প্রশ্ন আছে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে একত্রিশটা প্রশ্ন তোমাদের ডাব্লিউ খাতায় লিখবে আশা করি তোমরা সবাই এই লেখাগুলো শেষ করেছ তো আজকে আসো আমরা আমাদের প্রথম সাময়িকের আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব তো অধ্যায় যাবার আগে দেখি তো তোমরা বলতে পারছো কি না আমি কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব দেখো তো আমার হাতে কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের সেই প্রিয় স্কুল তাই না আমাদের প্রিয় সেন্ট ব্রেগর হাই স্কুল অ্যান্ড কলেজ তখন কলেজ ছিল না স্কুলে ছিল এটা হচ্ছে তার পুরোনো বিল্ডিংয়ের একটা শিল্পকর্ম ঠিক আছে তারপরে হাতে দেখতে পাচ্ছ একটা কি ফ্লাওয়ার রেস হুম ফুলদানি তো বলো তো এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে নিশ্চয়ই বলতে পেরেছ হ্যাঁ এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে এগুলো তৈরি করা হয়েছে মাটি দিয়ে তাহলে আজকে আমাদের পড়ার অধ্যায় হচ্ছে আমাদের বইয়ের তৃতীয় অধ্যায় মাটি আমরা আজকে মাটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের একুশ পৃষ্ঠা বের করো এবং আগে আমার সাথে পড়ায় মনোযুক্ত কথাগুলো শোনার পরে আমরা বইয়ের অংশে যাব মাটি কি। মাটি কি পৃথিবীর ভাগে নরম আবরণটাই হচ্ছে মাটি হ্যাঁ এই মাটিতে আমরা বসবাস করছি এই মাটিতে উদ্ভিদ জন্মাচ্ছে এই মাটিতে প্রাণী বাস করছে এই মাটিতে উৎপাদিত ফসল খেয়ে আমরা জীবন ধারণ করছি এভাবে দেখো মাটি আমাদের জীবনে কতভাবে জড়িয়ে আছে সেই জন্য আমাদের জীবনের জন্য আমাদের জীবের জন্য মাটির খুবই গুরুত্বপূর্ণ তো মাটির ব্যবহারগুলি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো People and animals rely on soil to grow plants for food. But soil has other uses as well. This animal is a mole. Moles live underground, digging tunnels to look for worms and insects in the soil. Many animals, such as the kit fox, the burrowing owl, and the tiger salamander, live in burrows beneath the ground. Around the world, there are people who make their homes out of soil. Wet soil, made of sand and clay, is poured into rectangular molds. The mud bricks, also known as adobe bricks, are stacked on top of each other to create the walls of a building. Here are examples of buildings made of soil bricks. Clay soil can be used to make pottery. A lump of clay is molded by hand into cups, bowls, and vases. People in some cultures use the natural colors in soil to paint their faces and bodies. This allows people to express themselves and the traditions of their community. Soil is also used in medicine. A bacteria naturally found in soil is used to make antibiotics that treat infections. <laughs> দেখলাম মাটিতে কী করে ফসল জন্মাচ্ছে কী করে কৃষিকাজ হচ্ছে মাটি দিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছি তো আস আমরা একটু মাটির ব্যবহারগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে মাটি আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় প্রথমে আমরা আসি কৃষিকাজে কৃষিকাজে কি উদ্ভিদ মাটিতে জন্মাচ্ছে আর সেই উদ্ভিদ উদ্ভিদকে প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করছে তাহলে দেখো মাটি উদ্ভিদ মাটি থেকে তার প্রয়োজনীয় উপাদান পুষ্টি উপাদান গ্রহণ করে সে বড় হচ্ছে সেই বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকেই প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণীও শক্তি পাচ্ছে তাহলে মাটি থেকে কিন্তু প্রাণীতে একটা কি হলো একটা সম্পর্ক হয়ে গেল মাটির সাথে তাই না সেই তাহলে আমরা কৃষিকাজে মাটির ব্যবহারটা দেখছি মাটিতে বিভিন্ন ফসল উৎপাদন করা হচ্ছে ফসল চাষ করা হচ্ছে এরপরে আসবো আমরা গৃহ নির্মাণ কী হচ্ছে মানুষ তো মাটির উপরেই বসবাস করছে আমরা তো শূন্য ভাসছি না আমরা মাটিতে থাকছি মাটিতে ঘরবাড়ি তৈরি করছি তারপরে বিভিন্ন যেমন তোমার খরগোশ ইঁদুর কেঁচো এরাও কিন্তু মাটিতে বাস করছে হ্যাঁ বাঘ এরাও কিন্তু সবাই মাটিতেই বাস করছে তাহলে মাটিতে তারা বিভিন্নভাবে বাসা তৈরি করে ঘর তৈরি করে এভাবে বাস করছে তাহলে কি হচ্ছে যে গৃহ নির্মাণেও আমাদের আমাদের মাটি প্রয়োজন তারপর যদি দালান কোঠা নির্মাণ করতে যাই দালান কোঠা নির্মাণ করার জন্য আমাদের ইট লাগছে কংক্রিট লাগছে এগুলো কি কি কোথা থেকে পাচ্ছি এগুলো আমরা মাটি থেকে পাচ্ছি মাটি থেকে ইট আমরা ছবিতে দেখতে পেয়েছি তাই না ইট কীভাবে তৈরি করা হচ্ছে এই ইট কংক্রিট এগুলো মাটি থেকেই তৈরি হচ্ছে তারপরে মাটির ঘর আমরা গ্রামের বাড়িতে দেখেছি নিশ্চয়ই মাটির ঘর তৈরি করা হ্যাঁ মাটির ঘর আছে ওপরে ছাউনি দিয়ে মাটির ঘর তৈরি করা হয় এরপর আসবো আমরা মৃৎশিল্প আমি দেখেছি মাটির কিছু জিনিসপত্র তৈরি করা হচ্ছে সেগুলি হচ্ছে মৃৎশিল্প এই মৃৎশিল্প দিয়ে হাঁড়ি পাতিল তারপরে বিভিন্ন শিল্পকর্ম আমরা যে একটু আগে আমাদের স্কুলে ছবিটা দেখতে পেয়েছি গ্রেগরি স্কুলের এগুলোও কিন্তু এক ধরনের শিল্পকর্ম তো এগুলো কী করা হচ্ছে এগুলো মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এরপর আসবো আবর্জনা ফেলার স্থান হিসেবে আবর্জনা ফেলার স্থান কি যাকে সংক্ষেপে বলা হয় ভাগার গর্ত করে মাটিতে ময়লা আবর্জনা ফেলে সেই মাটি দিয়ে আবার চাপা দিয়ে দেওয়া হয় তাহলে মানে কি হচ্ছে মাটিতে ময়লা আবর্জনা পড়ছে এই যে মাটিতে ময়লা আবর্জনার যে ফেলার স্থান সেটাকে বলা হচ্ছে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ভাগার এই আবর্জনা ফেলার স্থান হিসেবে আমরা মাটি ব্যবহার করছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাটির অনেক ব্যবহার হুম কৃষিকাজে গৃহ নির্মাণে মৃৎশিল্পে তারপর হচ্ছে তোমার আবর্জনা ফেলার স্থান হিসেবে ফসল উৎপাদনে এই এই ব্যবহারগুলি দিয়ে আমরা বুঝতে পারছি মাটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাহলে আজকের পড়াতে আমরা কী কী শিখলাম যে মাটি কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবং মাটির ব্যবহারগুলো আমরা শিখলাম তাহলে আজকের আমরা যতটুকু পাঠ পড়েছি এই পাঠ থেকে আসো আমরা আমাদের বইতে কি দেখতে পাচ্ছি দেখো বইতে আমাদের আছে যে অধ্যায় অধ্যায় তিন পৃষ্ঠা একুশ মাটি তাহলে এখানে আমি যে পড়াশোনা করলাম যে পৃথিবীর উপরে ভাগে নরম আবরণে মাটি এ মাটি উদ্ভিদ প্রাণী আবাসস্থল উদ্ভিদ মাটিতে জন্মায় প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে এই যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো কিন্তু বইয়ের পাতাতেই লেখা আছে ঠিক আছে কাজে তোমরা যদি আর একটু ভালোভাবে পড়ো তাহলে লাইনগুলি যদি মুখস্থ করো বা পড়ো তখন তোমাদের আর কোনো সমস্যা হবে না মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ আমি তো বললামই যে মাটিতে উদ্ভিদ প্রাণীর আবাসস্থল হচ্ছে মাটিতে উদ্ভিদ জন্মাচ্ছে আমরা খাদ্য হিসেবে উদ্ভিদ খাচ্ছি মাটি থেকে আমরা বিভিন্ন ঘরবাড়ি তৈরি করছি মৃৎশিল্পে মাটি ব্যবহার করা হচ্ছে আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি ব্যবহার করা হচ্ছে এখন মাটি ব্যবহার দিয়েছে হ্যাঁ মাটির ব্যবহার আমরা এখন ছকটা নিজেরাই বইতেই পূরণ করিব হ্যাঁ বইতে আমরা পূরণ করতে পারবো যে মাটি ব্যবহার আমরা কি আলোচনা থেকে বুঝতে পারলাম যে কৃষিকাজে সবজি উৎপাদনে গৃহ নির্মাণে মৃৎশিল্পে আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি ব্যবহার করা হচ্ছে এখানেও ছবি দিয়েছে এতে ফসল চাষ করছে ইট তৈরি করছে পরবর্তী পৃষ্ঠায় আসো এই যে বাইশ নম্বর পৃষ্ঠায় দিয়েছে যে মাটির ব্যবহার দেখো মাটির ব্যবহার বহুবিধ মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে যেমন কৃষিকাজে আমি বললাম যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য মানুষ মাটি ব্যবহার করে উদ্ভিদ কি করছে মাটি থেকে তার প্রয়োজনীয় পানি এবং পুষ্টি পায় আর বেঁচে থাকার জন্য মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে তারপর আসবো গৃহ নির্মাণে আমরা যে বললাম বসবাসের জন্য মাটির উপরে আমরা ঘর বাড়ি দালান কোটা তৈরি করি মাটির ঘরও তৈরি করা হয় হ্যাঁ ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও মাটি ব্যবহৃত হয় তারপরে আসবো মৃৎশিল্প মৃৎশিল্পকে যে মাটির তৈরি হাঁড়ি পাতিল তৈরি করে হ্যাঁ এইভাবে হাঁড়ি পাতা আমি ছবিতেও দেখিয়েছি এইভাবে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করা হচ্ছে রান্নার হাড়িপাতিল ফুলদানি বাটি ইত্যাদি এছাড়া মাটি দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম যা ঘর সাজাতে বা প্রদর্শনীতে ব্যবহার করা হয় আবর্জনা ফেলার স্থান হিসেবে আমরা মাটি যে বললাম যে গর্ত করে মাটিতে ময়লা আবর্জনা ফেলে পরে আমরা মাটি দিয়ে চাপা দেওয়া হয় এই যে এই যে জিনিসটার নাম তার নাম হচ্ছে ভাগার হ্যাঁ আবর্জনা ফেলা নির্দিষ্ট স্থানে গর্ত বা ভাগারে আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে আমরা আজকে মাটির ব্যবহার পর্যন্ত পড়লাম আমরা আজকে বাইশ পৃষ্ঠা পর্যন্ত যতটুকু পড়লাম তার মধ্যে আমরা কিছু অনুশীলনের প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলো তোমরা দেখো হুম আমাদের দেখো প্রথম বইটা শুরু রাখি আমাদের প্রথম প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে তো সংক্ষিপ্ত যদিও বলেছে কিন্তু আমাদের লিখতে গেলে বেশ খানিকটাই বড়ো হয় যে আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লিখো আমি আমি বই থেকে আমার মতো করে লিখেছি তোমরা আরও সুন্দর করে আরও আরওভাবে লিখলে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি জাস্ট তোমাদের নমুনা টুকুটু ধরিয়ে দিয়েছি শুধু মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার নিচে দেওয়া হলো একই বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে দুই বসবাসের জন্য মাটি মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণ করে তিন ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি ব্যবহৃত হয় চার বিভিন্ন ধরনের মৃৎশিল্প যেমন মাটির পাতিল ফুলদানি বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরিতে মাটি ব্যবহৃত হয় পাঁচ ময়লা আবর্জনা ফেলার জন্য ভাগার তৈরিতে মাটি ব্যবহৃত হয় এই মাটির পাঁচটি ব্যবহার আমি লিখলাম তোমরা যদি অন্য কোনো ব্যবহার লিখতে চাও লিখতে পারো কোনো নেই তারপরে আমাদের বড়ো প্রশ্ন যে চারের দুইয়ের একটা প্রশ্ন আমরা যতখানি পড়েছি তার মধ্যে আছে যে জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো ওই যে আমি কথাগুলো বললাম সেগুলো কি সাজানো হয়েছে এখানে পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি এ মাটি হলো উদ্ভিদ প্রাণীর আবাসস্থল উদ্ভিদ মাটিতে জন্মায় এবং প্রাণ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায় বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ফসল ও সবজি উৎপাদন করে বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালান কোটা নির্মাণ করে ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয় আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি ব্যবহৃত হয় এই সকল কারণে মাটি জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই বিষয়গুলো আমরা পড়লাম আর তাহলে এই দুটা প্রশ্ন তোমরা কোথায় লিখবে তোমাদের সিডাব্লিউ খাতে লিখবে হুম এই দুইটা প্রশ্ন তোমাদের উত্তরগুলো তোমাদের সিডব্লিউ খাতে লিখবে আর আজকে আমি যতটুকু পড়িয়েছি এই প্রতিটা লাইন সুন্দরভাবে রিডিং পড়বে সুন্দরভাবে রিডিং পড়ে আত্মস্থ করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার আর প্রশ্ন যেখান থেকে করুক আর ভুল হবে না তো তোমরা আজকে পাঠ আমাদের এতটুকু থাকবে আচ্ছা শিক্ষার্থীরা আজকে কিন্তু ছাব্বিশ তারিখ হুম আমাদের বিজ্ঞান ক্লাবের ফর্ম কেনার সময় প্রায় শেষ হয়ে আসছে কিন্তু তাহলে তোমরা কি সবাই ফর্ম কিনেছ চটপট যারা কিনেছো কিনেছ তারা ফিল করে জমা দিবে আর যারা কেননি তারা খুব শীঘ্রই ফর্মটা কিনে ফেলো কারণ আমরা যেহেতু বিজ্ঞান করছি আমাদের তো একটু বিজ্ঞান মনস্ক হতে হবে হুম আমরা না না পেলাম প্রাইজ কিন্তু আমরা তো বিভিন্ন কিছু শিখতে পারবো আমরা দেখব প্রতিযোগিতায় কীভাবে অংশগ্রহণ করা যায় কীভাবে সবাই অংশগ্রহণ করছে তাদেরকে দেখো আমরা শিখবো তো তোমরা তোমাদের ফর্মটা স্কুল থেকে সময় মতো নিয়ে আসবে আঠাশ তারিখ পর্যন্ত ফর্মের তারিখ দেওয়া হয়েছে এখন পরে যদি বাড়ানো হয় তবে সেটা পরে ঘোষণা দেওয়া হবে এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আবার তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ তোমাদের